Assalamualaikum, hello everyone. Infinix Smart 6 Plus. এই ফোনটি কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টে একদমই খুব কম প্রাইসে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো Infinix Smart 6 Plus এই ফোনটা যে প্রাইস রেঞ্জ হিসেবে লঞ্চ হচ্ছে সেই প্রাইসে কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন আর এই ফোনটা কি আপনার কেনা উচিত হবে কিনা। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এন্ট্রি লেভেল বাজেটের একদমই টিপিক্যাল যে ডিজাইনটা দেওয়া হয়ে থাকে এই ফোনটাতেও কিন্তু সেম ডিজাইন করা হয়েছে। ইনফিনিক্সের স্মার্টফোনের কিন্তু তেমন একটা ডিজাইন সুন্দর হয় না, কিন্তু এই ফোনটার ডিজাইন আমার কাছে একটু ভালো মনে হয়েছে আগের ফোনগুলো থেকে, কারণ কম প্রাইসের ফোনগুলোতে কিন্তু ইনফিনিক্স একদমই নর্মাল একটা ডিজাইন দিয়ে থাকে। তো সেই হিসেবে এই ফোনটার ডিজাইন আমার কাছে একটু ভালো মনে হয়েছে। ফোনটি 1 TB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 3 GB র‍্যাম, 64 GB স্টোরেজ, র‍্যামের টাইপ হচ্ছে LPDDR4X, স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। ডিসপ্লে প্রসঙ্গে কথা বললে এটাতে রয়েছে 6.82 ইঞ্চেসের HD প্লাস IPS LCD ডিসপ্লে। ডিসপ্লের পিপিআই ডেন্সিটি হচ্ছে 257, আর এই ডিসপ্লেটা হচ্ছে একটু অ্যাভারেজের থেকে একটু বড় ডিসপ্লে। আর আপনারা জানেন ইনফিনিক্স কিন্তু তারা বরাবরই এরকম ডিসপ্লে দিয়ে থাকে, আবার ডিসপ্লের সাইজ কিন্তু অনেকটা বড় হবে, এর ফলে কিন্তু কন্টেন্ট ওয়াচিংয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তো যে দিকটা অনেকের আবার ভালো লাগে অনেকের কাছে একটু খারাপ লাগে, তো আমার কাছে ওভারঅল এটার ডিসপ্লে কোয়ালিটি সবকিছু ঠিকঠাকই মনে হয়েছে। প্রসেসর সম্পর্কে কথা বললে এটাতে রয়েছে মিডিয়াটেক হিলিও G25 প্রসেসর, যেটা 12 NM আর্কিটেকচারে বিল করা একটি অক্টাকোর প্রসেসর। GPU সেকশনে থাকছে পাওয়ার ভিআর GE8320, আর মিডিয়াটেক হিলিও G25, এটা কিন্তু এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জ হিসেবে আমার কাছে ঠিকঠাকই প্রসেসর মনে হয়েছে। আর এটা কিন্তু মিডিয়াটেক হিলিও G35 থেকে একটু লোয়ার গ্রেডের, আপনারা জানেন, মানে টুকটাক গেমিং ওভারঅল একটা পারফরমেন্সের জন্য এটা কিন্তু আদর্শ একটা প্রসেসর এই প্রাইস রেঞ্জ হিসেবে। আর একদমই হাই লেভেল গেমিং এখানে করতে পারবেন না, টুকটাক গেমিং করতে পারবেন আর মাল্টিটাস্কিং চালিয়ে নিতে পারবেন, তবে একদমই হাইলি ইউজারদের জন্য এটা কিন্তু আমি সাজেস্ট করবো না এই প্রসেসর এই ফোনটি কিনুন। অপারেটিং সিস্টেম নিয়ে বলতে গেলে এটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন, UI হিসেবে রয়েছে XOS 10.6। ব্যাটারি সম্পর্কে কথা বললে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, 10W চার্জার এবং মাইক্রো USB পোর্ট। ক্যামেরাতে রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা, 8 MP মেন ক্যামেরা এবং একটি 2 MP ডেপ সেন্সর। ফ্রন্টে রয়েছে 5 MP সেলফি ক্যামেরা, যেটা ওয়াটার ড্রপ নচে থাকবে, 1080p 30 FPS এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এটাতে রয়েছে সিকিউরিটি হিসেবে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। আর এই ফোনটা কিন্তু ভারতের বাজারে লঞ্চ হচ্ছে, সেটার প্রাইস রাখা হচ্ছে 7999 রুপি। তো ভারতে যেহেতু এই প্রাইসে লঞ্চ হয়েছে, তো আমার কাছে মনে হয় এই ফোনটার বাংলাদেশ প্রাইস 10 থেকে 11 হাজার টাকা এর ভিতরেই হবে, কারণ ভারতে যে প্রাইসে লঞ্চ হয় সেই প্রাইসে কিন্তু বাংলাদেশে অনেকটাই বেশি হয়ে থাকে। আর যদি 10 থেকে 11 হাজার টাকা এই প্রাইসে বাংলাদেশে এই ফোনটি আসে, তাহলে আমার কাছে একদমই অ্যাভারেজ টাইপের একটা ফোন হবে, কারণ বর্তমান সময়ে কিন্তু আপনারা জানেন স্মার্টফোনের প্রাইস বেড়ে যাওয়ার ফলে কিন্তু সব কিছুই তারা এখানে দাম বাড়িয়ে দিয়েছে। তো এখানে যে স্পেসিফিকেশান দেওয়া হয়েছে তা কিন্তু আমরা আগে 10,000 টাকার কম প্রাইসের ফোনে পেতাম, কিন্তু এখন 10,000 টাকার বেশি প্রাইসের ফোনগুলোতে কিন্তু আমরা এরকম স্পেসিফিকেশান অনেক ফোন থেকেই পেয়েছি। তো ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, আর এখন দেখা যাক এই ফোনটি বাংলাদেশে কত টাকায় লঞ্চ হয়। তো এই ফোনটির স্পেসিফিকেশান আর এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।